Okay. হ্যালো গেমারস, কি অবস্থা, কি হাল চলছে? তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা হলো একটা টাস্ক পেয়েছি, সেটা হলো আমাদের মাইকেল আমাদেরকে একটা পার্টি হল থেকে আমাদের একটা গাড়ি নিয়ে আসতে বলছে। সেটা হলো গিয়ে মাইকেল রিসেন্টলি একটা বিজনেসম্যানের সাথে ডিল করছে, বাট ওই বিজনেসম্যান মাইকেলকে কোনোভাবে ফ্রড করছে, যার জন্য মাইকেল এখন পুরোপুরি সেই চড়াও। এখন মাইকেল আমাদেরকে ফোন করে জানাইলো যে আমরা যেন ওই বিজনেসম্যানের বাসায় যাই এবং ওই বিজনেসম্যানের কিছু এক্সপেন্সিভ কার্ডস আছে সেগুলো যেন আমরা চুরি করে নিয়ে এসে মাইকেলকে দিই। ফোন হলো, রাত হয়ে গেছে, তো মাইকেল বললো যে এখন ওর বাসায় রাত্রে নাকি পার্টি করতেছে, তো রাত্রে যাওয়া সেফ হবে না। তো আমাদের বললো যে হলো আমরা যেন কালকে সকালে দিয়ে মাইকেলের বাসায় যাই। আজকে রাত আমরা আজকে রাতটা কাটাই এবং কালকে সকালের দিকে হলো আমরা মাইকেলের বাসায় যাবো। তো আজকে রাতে ঘুমিয়ে যাই, চলো। সো গুড মর্নিং গেমার্স, তো আমাদের সকাল হয়ে গেছে এবং আজকে আমরা হলো সেই বিজনেসম্যানের বাসায় যাব। আর আমাদের চপস তো আছেই যে সারাদিন গেলে খায় আর পটি করে। তো আমরা ওই বাড়িতে যাওয়ার জন্য আমাদের মোস্ট এক্সপেন্সিভ যে কারটা আছে, যেটা আমরা হলো চুরি করে এনেছিলাম, তো সেই গাড়িটা ইউজ করবো। আর আমাদের ওই গাড়িটা হলো মেনশনটা হলো এই জায়গাতে, এই মেনশনটাতে হলো কয়েকটা গাড়ি আছে যেগুলো আমাদের আনতে বলছে, আমরা এখন সেখানে যাব। তবে তার আগে আমরা একটু স্পাই করে নেব এইখান থেকে যে ওই বাড়িতে কীরকম কোনো গার্ড বা হাবি যাবে, কেউ পুলিশ টুলিশ আছে কিনা। আমরা এখন অন দ্য ওয়ে আছি। এই গাড়িটা আমার সেই ফেভারিট গাড়ি, ফুটটা করতে পারি, অন করতে পারি। মাইকেলের সাথে রিসেন্টলি অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটা হলো মাইকেলের ওয়াইফ চলে গেছে, মাইকেলের ছেলে মেয়ে দুজন চলে গেছে এবং মাইকেলকে লাস্ট পর্যন্ত বিজনেস একটা ধোকাও করে এলো। তো এই জন্য মাইকেলকে আমরা ছাড়া আর কেউ সাহায্য করার মতো নেই, মাইকেলের জন্য ওই গাড়িটা আনবো। আমরা এখন বাসার আশেপাশে গিয়ে তারপরে দেখাচ্ছি। সো হ্যালো গেমার্স, আমরা হলো এইখান থেকে দেখবো হলো ওই যে আমাদের এই মেনশনটা যেটাতে সারা রাত কালকে পার্টি হয়েছে। আর ওইখানে দুটো গাড়ি দেখা যাচ্ছে, এ বাসায় দেখি হেভি গার্ড আছে। এই যে এখানে গেটের সামনে দুটো, তারপর হলো ওই মেন গেটের সামনে দুটো আছে, আবার হাতে অস্ত্র নিয়ে কিছু গার্ড হলো ঘোরাঘুরি করতেছে, অথবা দিকে দেখি একজন গাছে পানিও দিয়েছে। এখানে একটা গাড়ি আছে, আমাদের তো মূলত এই গাড়িটা লাগবে না, আমাদের হলো এইখানে দুটো এক্সপেন্সিভ গাড়ি আছে। এর মধ্যে মাইকেল আমাদের যে কোনো একটা নিয়ে যেতে বলছে, তো মাইকেলের জন্য আমরা লাল গাড়িটা নিয়ে যাবো। কিন্তু আমাদের মেন কথা হলো আমরা এখানে যাবো কীভাবে, কেননা আমরা যদি গেট দিয়ে সরাসরি ঢুকে ট্রাই করি তাহলে গার্ড আমাদের চিনে ফেলবে এবং আমাদের ফায়ার আমাদের উপর ফায়ার করবে। এদের থেকে বাঁচার জন্য আমাদের হয়তোবা বাসার পিছন দিয়ে এখান দিয়ে বাসার পিছন দিয়ে তারপর হলো এদিক থেকে ঘুরে এখান থেকে আসতে হবে, তা নয়তো সামনে দিয়ে গেলে হলো আমাদের উপর ফায়ার করবে। আমরা এখন একটা কাজ করি, আমরা হলো এবার পিছন থেকে ঘুরে এইখান দিয়ে একটা গেটও আছে, খোলা আছে, নো প্রবলেম। এদিক দিয়ে আমাদের না ধরলেই হয়। এই বাবা, এইখানেও দেখি এইখানেও গার্ড দাঁড়ান করা আছে, আমরা এইখান দিয়ে যেতে পারবো না। এই সাইড দিয়ে দেখি সেটি কোনো গার্ড, পিছনে পিছনে কিছু লোকজন আছে, আমাদের না দেখলে হয়। ও আমাকে দেখি বলছে হয়তো বা একজন আমাদের এখান থেকে চলে যেতে পারলো। এখানে একটা গার্ড আছে এবং সামনে সামনে একজন লোক যে মনে হয় এখানে ফার্ম এই ফার্ম হাউসের কাজ কাম করে। আমরা একটা কাজ করি, আমরা হলো আগে কান সরা ফেলি, নাহলে আমাদের হাতে কান দেখলে হয়তো বা ওরা রাগ হয়ে যেতে পারে এবং আমাদের ফায়ার করতে পারে। আমরা এইখান থেকে লুকিয়ে, হ্যালো ম্যাম, হ্যালো, আরে আমি এখানে তো কাজ করি।
এই যে দেখছেন আমি এখানে আপনি আপনি এরকম করতেছেন কেন ম্যাম কি আপনার কি এই গাছের ফল লাগবে এই গাছে তো ফলই ধরে না এখনো আচ্ছা উনি উনি আপনি আবার গার্ড কিছু বললেন না হ্যাঁ আমি আমি আবার এখান থেকে চলে যাচ্ছি নো প্রবলেম তো আমরা পিছনে ছেড়ে যাব তো হুট হুট করে গেলে আমাকে দেখে ফেলতে পারে ধরে ফেলতে পারে এই যে এখানে একটা গার্ড আছে সিকিউরিটি পিছনে লেখানো তো আমার মাইকেলের জন্য হলো লাল গাইড আছে এই লাল গাইডে চুরি করবো কেউ দেখে নিই তো না আমি চুপি সেরে বসে পড়ছি ওকে কেউ দেখে নেই গাড়ি স্টার্টও দিয়ে দিছি এখন পিক আপ দিলেই আমাদের ধরে ফেলবে পিক আপ দিলে আমাদের ধরে ফেলবে গাড়ির স্পিডও আছে কিন্তু গাড়ির স্পিড কন্ট্রোল করতে পারতেছে না ফ্রেন্ডের বিজনেসে ধোকাবাজি করছে ধোকাবাজি করলো আমার ফ্রেন্ডের সাথে আর পুলিশ আমার রম্পন করা হয়েছে ভাই এই গাড়িটা স্পিড কি মারাত্মক লেভেল এখন 160 উড়েছি গাড়িটার স্পিড 75 উঠছে ও হো 82 ও আমরা কি এয়ারপোর্টে পৌঁছে গেলাম ওকে আমরা এয়ারপোর্টে চলে আসছি আমরা দেখি এখানে কিছুক্ষণ দাঁড়াই থাকলে আমাদের পুলিশ ছেড়ে দেয় কিনা ওর সামনে থেকে পুলিশ আসছে পুলিশ আমাদের নাগাল এখনো পাই নাই বাঁচা গেল নাইলে এই নতুন গাড়িটা নিয়ে অলরেডি ক্লাস ভেঙে গেছে অলরেডি ক্লাস ভেঙে গেছে ভাই লিটারলি এয়ারপোর্টে হলে এই গাড়ি ফুল স্পিড তোলা যাচ্ছে না তো আমরা এখন হলো এই জায়গাটাতে আসি এবং আমাদের এইখান থেকে ড্রাইভ করে আমাদের মাইকেলের হাউসে যেতে হবে মাইকেলের পাশে হলো গিয়ে অ্যারাউন্ড এইটা হলো মাইকেলের বাসা আমাদের মাইকেলের বাসায় গিয়ে এই গাড়িটা ডেলিভারি দিয়ে আসতে হবে আর এখন রাত হয়ে গেছে রাত তো অলরেডি ছিল মাইকেলের বাসার দিকে রওনা দিল মাইকেলের গাড়িটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে আই হোপ যদি মাইকেল এই গাড়িটা নিয়ে না নিয়ে আমাদের বাইরে আছে তো আমরা এখন মাইকেলকে যাই মাইকেল বললো গাড়িটা পার্কিং লটে এইখানে সামনে থুয়ে যেতে আমরা গাড়িটা এইখানে থুয়ে
মাইকেল তোমার গাড়ি বুঝিয়ে নিও, মাইকেলকে একটা ফোন দিয়ে ওকে বলে দিই যেন ওর গাড়ি আমি ওর পাশের সামনে থুয়ে আসছি, ও যেন নিয়ে নেয়। No problem, man. Some other time. So Michael বললো ঠিক আছে আমরা এই গাড়িটা এখানে থুয়ে যাই। মাইকেল সকালে এসে গাড়িটা নিয়ে যাবে। তো দ্যাটস ইট গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং লাভ ইউ গুনার্স।